আমার আগের যে লং টার্ম ইনভেস্টমেন্ট যে স্কিমগুলো ছিল সেই সব ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে শর্ট টার্মের কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে কথা বলতে। কিন্তু সত্যি কথা বলতে কি, শর্ট টার্মের মধ্যে এখন যেসব সেভিংস স্কিম আছে এবং লং টার্মেরও যেসব সেভিংস স্কিম আছে তাদের প্রত্যেকেরই ইন্টারেস্ট রেট এখন অনেক কম, কারণ বিগত দু বছরে এই ইন্টারেস্ট রেট অনেক কম হয়ে গেছে। যেমন আপনি SBI-এর কথাই ধরুন, আপনি SBI-এর কথা যদি ধরেন, SBI-তে আপনি 5 বছর বা 10 বছরের জন্য যদি FD করান তাহলে এখন সর্বোচ্চ আপনি 5.4% ইন্টারেস্ট রেট পাচ্ছেন, কিন্তু বিগত দু বছর আগে অর্থাৎ 2019-এও এই রেট 6.8% হিসাবে ছিল। কিন্তু SBI-এর কিছু পুরানো গ্রাহক এখনও পর্যন্ত সেই পুরানো রেট অর্থাৎ 6.85% রেটের ইন্টারেস্ট পাচ্ছে। কিন্তু কীভাবে তারা এখনও পর্যন্ত সেই পুরানো হারে ইন্টারেস্ট রেট পাচ্ছেন যেহেতু এখন ইন্টারেস্ট রেট অনেক কম? আজ আমি এই ভিডিওতে আপনাদের সেই প্রসেস নিয়ে কথা বলবো, সেই স্কিমের ব্যাপারেই কথা বলবো এবং আপনাদের জানাবো যে কীভাবে ইনভেস্টমেন্ট করলে আপনারাও এই রকম স্কিমের লাভ ওঠাতে পারেন, আপনারাও অনেক বেশি ইন্টারেস্ট কামাতে পারেন। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন তাহলে স্কিমের ব্যাপারে পুরোটা জেনে নেওয়া যাক। এখন এই স্পেশাল ইন্টারেস্ট রেটের কথা শুনে আপনারও মনে হতে পারে যে SBI-তে কী রকম স্পেশাল স্কিম আছে যেখানে পুরানো ইন্টারেস্ট রেট এখনও অবধি পাওয়া যাচ্ছে। আপনারা সবাই জানেন সেই স্কিমের ব্যাপারে কিছুই না, সেটা হলো SBI-এর রেকারিং ডিপোজিট স্কিম। কিন্তু আমি আপনাকে এর থেকেও একটা ভালো স্কিমের সম্পর্কে জানাবো যেখানে আপনাকে SBI রেকারিং ডিপোজিটের মতন প্রত্যেক মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা করার কোনো দরকার নেই। আপনি আপনার ইচ্ছে মতো, আপনার ইচ্ছে খুশি যে মাসে যেরকম দরকার পড়বে আপনি সেরকম টাকা জমাতে পারেন। আমি কথা বলছি SBI ফ্লেক্সি ডিপোজিট স্কিমের কথা। এটা পুরোপুরি একদমই আপনার SBI রেকারিং ডিপোজিটের মতনই একটি স্কিম, কিন্তু এখানে রেকারিং ডিপোজিটের মতন প্রত্যেক মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট জমা করার কোনো বাউন্ডেশন এখানে থাকে না। যেমন আমি ধরে নিলাম আপনি SBI-তে একটি রেকারিং ডিপোজিট ওপেন করিয়েছেন এবং আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমা করবেন বলে ভেবেছেন এই অ্যাকাউন্টে। তাহলে প্রত্যেক মাসের আপনি যে তারিখে 5,000 টাকা করে জমা করবেন বলে ফিক্সড করেছেন যখন অ্যাকাউন্ট স্টার্ট করেছেন, প্রত্যেক মাসে আপনাকে 5,000 টাকা করেই জমা দিতে হবে। এবং সেটা কতদিন? যতদিন না আপনার স্কিম শেষ হচ্ছে। আপনি যদি 5 বছরের জন্য এই স্কিমটি করে থাকেন তাহলে 5 বছর অবধি আপনাকে এই প্রত্যেক মাসে 5,000 টাকা করে আপনাকে অ্যাকাউন্টে জমা দিতে হবে। কিন্তু SBI ফ্লেক্সি ডিপোজিটের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এখানে আপনাকে প্রত্যেক মাসে কোনো প্রেশার নেই, আপনি আপনার ইচ্ছে মতো টাকা এখানে জমা করতে পারেন। আপনার যে মাসে বেশি টাকা জমা করার মনে হবে আপনি সেই মাসে বেশি টাকা জমা করতে পারেন, আপনার যে মাসে মনে হবে আপনি কম টাকা জমা করবেন সেই মাসে আপনি কম টাকা জমা করতে পারেন, আপনার যদি কোনো মাসে মনে হয় যে আপনি জমা করবেন না আপনি সেই মাসে জমা নাও করতে পারেন। যাদের প্রত্যেক মাসে ফিক্সড ইনকাম নেই তাদের জন্য এই স্কিম একটি বিশাল গুরুত্বপূর্ণ স্কিম হতে পারে, কারণ প্রত্যেক মাসে আপনার কাছে সমান অঙ্কের টাকা নাও থাকতে পারে। যে মাসে আপনার কাছে বেশি টাকা আছে আপনি সেই মাসে অনেক বেশি টাকা আপনি জমা করতে পারেন SBI ফ্লেক্সিতে, আর যে মাসে আপনার কাছে কম টাকা আছে আপনি সেই মাসে অনেক কম টাকা জমা করলেন, যে মাসে আপনার কাছে খুবই অসুবিধা হলো সেই মাসে আপনি একদম জমা করলেনই না। তাহলে যাদের ইনকাম ফিক্সড নেই তাদের জন্য এই স্কিম গুরুত্বপূর্ণ। না তো এর ডেট কোনো ফিক্সড আছে, না এর অ্যামাউন্ট ফিক্সড, আপনি যেমন ইচ্ছা যেদিন খুশি যে কোনো অ্যামাউন্ট আপনি এতে জমা করতে পারেন এই অ্যাকাউন্টে। তো তাহলে আপনার জন্য এটি খুবই সুবিধাজনক। কিন্তু এর যে ইন্টারেস্ট রেট তা কিন্তু একদম শুরুতেই আপনার জন্য ফিক্সড হয়ে যায়, অর্থাৎ আপনি এই স্কিমে যখনই অ্যাকাউন্ট ওপেন করাবেন তখনই আপনার এই স্কিমের ইন্টারেস্ট রেট ফিক্সড হয়ে যাবে এবং তারপর থেকে ওঠানামা করার কোনো সম্ভাবনাই নেই, একদম শেষ অবধি এই স্কিমের ইন্টারেস্ট রেট একই থাকবে। আর এই শুরু থেকে শেষ অবধি একই ইন্টারেস্ট রেট একদম একইভাবে চলতে থাকার জন্যই এই ইন্টারেস্ট রেটের জন্যই এই স্কিম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয়। কিন্তু প্রত্যেক ভালো জিনিসের তো কিছু শর্ত থাকবেই। হ্যাঁ, এতেও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা একের পর এক জেনে নেব। কিন্তু সেই শর্তগুলো জানানোর আগে আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।
এসবিআই ফ্লেক্সি ডিপোজিট স্কিমে সারা বছরে আপনাকে অন্তত একবার টাকা জমা করতেই হবে। আশা করি এটা এমন কিছু বড় শর্ত নয়, কারণ বছরে একবার টাকা জমা করাই যায়। দ্বিতীয়ত, আপনি যখনই এই স্কিমে টাকা জমা করেন না কেন, অন্তত আপনাকে 500 টাকা মিনিমাম এই স্কিমে জমা করতে হবে। আমি আশা করব দ্বিতীয় শর্তটাও আপনাদের কাছে সেরকম কিছু বড় লাগবে না, কারণ সারা বছরে একবার আপনি জমা করবেন, 500 টাকা জমা করবেন, এটা করাই যায়। আমি আশা করব যারা এই ভিডিও দেখছেন তারা 500 টাকার বেশি এই স্কিমে ইনভেস্ট করবেন। তৃতীয়ত, এই স্কিমে আপনাকে মিনিমাম 5000 টাকা বছরে জমা করতেই হবে। আর এই 5000 টাকা জমা করার যে শর্ত, এটা পূরণ করার জন্য আমি আপনাদের একটা প্ল্যান বলবো। আপনার প্রত্যেক মাসে মিনিমাম 500 টাকা করে জমা করুন, তাহলে আপনার এই 5000 টাকা যে পূরণের শর্তটি, এটাও পূরণ হয়ে যাবে। আর যদি মনে হয় যে অন্য কোনো স্কিমে আপনি বেশি ইন্টারেস্টেড পাচ্ছেন, তাহলে আপনি সেখানে ইনভেস্ট করে বেশি ইন্টারেস্ট কামাতে পারেন। আর যদি মনে হয় যে না, আমার এসবিআই ফ্লেক্সিতেই বেশি ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে তো আপনি এসবিআই ফ্লেক্সিতেই আরও বেশি করে টাকা বছরের শেষে গিয়ে ইনভেস্ট করে দিতে পারেন। এই স্কিমে আপনি সর্বোচ্চ বছরে 50000 টাকা জমা করতে পারেন। আপনি 50000 টাকার বেশি এই স্কিমে জমা করতে পারবেন। এই যে আমি বছর বছর বারবার বলছি, এই বছরটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ ব্যাংকিং ফিনান্সিয়াল ইয়ার, যেটা 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত প্রযোজ্য হয়। যদি আপনি কোনো বছর সারা বছর ধরে 5000 টাকা জমা না করেন, তাহলে আপনাকে 50 টাকার পেনাল্টি চার্জ পে করতে হবে। এই স্কিম মিনিমাম 5 বছরের জন্য ও ম্যাক্সিমাম 7 বছরের জন্য ইনভেস্ট করা যায়। আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন দুটো অপশান আপনার কাছে থাকবে। আপনি 5 বছরের জন্য ওপেন করতে পারেন বা 7 বছরের জন্য ওপেন করতে পারেন। এবার বলি ইন্টারেস্ট রেট সম্বন্ধে। এসবিআই ফ্লেক্সি ডিপোজিট স্কিমের যে ইন্টারেস্ট রেট, তা কিন্তু এসবিআই এফডি বা ফিক্সড ডিপোজিটের সঙ্গে একদম সমতুল্য হয়। অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে 5 বছরের এফডির জন্য যে ইন্টারেস্ট রেট চলছে, আপনি এসবিআই ফ্লেক্সি ডিপোজিটের জন্য সেম ইন্টারেস্ট রেট পাবেন। আর আপনি যদি 5 বছরের বেশি, অর্থাৎ 7 বছরের জন্য কোনো স্কিমে ইনভেস্ট করেন, তাহলে 7 বছরের জন্য এফডিতে যে ইন্টারেস্ট রেট চলছে, অর্থাৎ 5 বছরের ওপরে যে এফডিতে যে ইন্টারেস্ট চলছে, সেই ইন্টারেস্ট রেটই আপনি এসবিআই ফ্লেক্সির ক্ষেত্রেও পাবেন। যেমন এখন 5 বছরের বেশি আপনি যদি এফডি করান, তাহলে 5.4% ইন্টারেস্ট রেট চলছে। আপনি যদি 5 বছরের বেশির জন্য, অর্থাৎ 7 বছরের জন্য যদি আপনি ফ্লেক্সি ডিপোজিট করান, তাহলেও কিন্তু আপনি সেম ইন্টারেস্ট রেট পাবেন। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে 6.20% ইন্টারেস্ট চলছে 5 বছরের বেশির জন্য, সেম ইন্টারেস্ট রেট আপনি এসবিআই ফ্লেক্সি ডিপোজিট স্কিমেতেও পাবেন। একথা ঠিকই যে এই ইন্টারেস্ট রেট শুনে অনেকেরই মন খারাপ হতে পারে, অনেকেই বলতে পারেন ফালতু স্কিম, যেরকম আমার নিচে অনেকে কমেন্ট করে জানান। কিন্তু এটা মনে রাখবেন, এখন ইন্টারেস্ট রেট অনেক কম চলছে, কিন্তু 2 বছর আগেও যেরকম এরকম ইন্টারেস্ট রেট ছিল না, সামনের বছরও যেরকম থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। আপনি এই স্কিমের সম্পর্কে সম্পূর্ণ জেনে রাখুন। যখন এই স্কিমের ইন্টারেস্ট রেট অনেক বেশি বেড়ে যাবে, তখন আপনি এই স্কিমে ইনভেস্ট করবেন। এছাড়াও এই স্কিমে ইনভেস্টের মাধ্যমে আপনি ওভারড্রাফট ও লোন ফেসিলিটিও পাবেন। আপনি যত টাকা জমাবেন, সেই জমানো টাকার সময় আপনার প্রয়োজন মতো আপনি সেই জমানো টাকার 90% আপনি লোন হিসাবে নিতে পারেন। এছাড়াও আপনার প্রয়োজনে আপনি সময়ের আগেই এই এসবিআই ফ্লেক্সি রেকারিং ডিপোজিট আপনি বন্ধ করে দিতে পারেন এবং সমস্ত টাকা আপনি উইথড্রল করে নিতে পারেন। তাহলে আপনার যে ইন্টারেস্ট রেট, তার 0.5% ইন্টারেস্ট রেট আপনি কম পাবেন। অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্টে ওপেন করেছিলেন, অ্যাকাউন্ট শুরুতে, তখন যদি আপনার 6% ইন্টারেস্ট রেটে আপনি এই স্কিমে টাকা জমাতে আরম্ভ করেন, যখন আপনি ম্যাচুরিটি ক্লোজ করিয়ে সমস্ত টাকা তুলতে চাইবেন, তাহলে আপনার 5.5% ইন্টারেস্ট আপনি পুরো টাকার উপরে পাবেন। এই স্কিমের যে ইন্টারেস্ট আপনি পাবেন, সেই ইন্টারেস্টে কিন্তু TDS ডিডাকশন আছে, অর্থাৎ এটি TDS অ্যাপ্লিকেবল একটি স্কিম। সুতরাং আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এই স্কিমে ইনভেস্ট করবেন, তারা দায়িত্ব সহকারে 15G অবশ্যই পূরণ করে ব্যাংকে জমা করবেন, এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে অবশ্যই 15H জমা করবেন ব্যাংকে। এই স্কিম অনলাইনে অ্যাভেলেবেল নেই, সুতরাং এই স্কিমে ইনভেস্ট করতে গেলে বা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি অনলাইনে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আপনাকে ব্রাঞ্চ ভিজিট করেই এই অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। যদি আজকের এই এসবিআই ফ্লেক্সি ডিপোজিট স্কিমের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনার কোনো এই ভিডিও সম্পর্কে প্রশ্ন থাকে। এবং নেক্সট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট।